নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অপহৃত মেয়ে বাড়ি ফিরলেও শুনছে নিতে অস্বীকার পিতামাতার, দোষীর গ্রেফতারের দাবি। ময়দানে মহিলারা অসামাজিক কর্মকাণ্ড রুখতে মশাল মিছিল মধুরায়। জাতীয় পথনাটক দিবস পালন করল কায়ানট, ভিন্ন কর্মসূচিতে উদযাপন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মধুরবন্দ গাংপার এলাকায় অপহৃত তরুণী সুহানা বেগম লস্করের সন্ধান মিললেও তার বাবা মেয়েকে সন্ধান নিতে অস্বীকার করছেন। কামালউদ্দিন লস্করের নাবালিক মেয়েকে তিন দিন আগে স্থানীয় পাপন লস্কর নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে গত 7 এপ্রিল শিলচর সদর থানায় কালামের স্ত্রী রাশিদা বেগম লস্কর এজাহার দায়ের করেন, কিন্তু পুলিশ ঘটনার কোন তদন্ত করেনি বলে অভিযোগ তরুণীর বাবা মায়ের। এদিকে গতকাল মধুরবন জিপি সভাপতি সাহির আহমেদ লস্কর এই তরুণীকে বাড়িতে নিয়ে এলে দেখা দেয় অন্য সমস্যা। সুহানা বেগমের বাবা মা বলেন পুলিশ মেয়েকে খুঁজে বের করতে পারেনি, কিন্তু অপহরণকারী পাপন লস্কর মেয়েকে সমঝে দেয় জিপি সভাপতির হাতে। এদের রহস্য রয়েছে বলে তারা মনে করেন। তখন আমি আমার মেয়ের খুঁজানির বার হয়েছি, খুঁজানিতে গেলাম যদি মাস্টার বাসা, তখন আমার মেয়ে পাইলাম না। আমি আইলাম, আইয়া নগদ আমি কেদা করছি আমার মেয়ের খুঁজাইলাম, কোনো বাসা দুসাদ গেল না, কোনো কুটুম্ব গেল না। পাওয়ার সত্ত্বেও আমি গেছি তানা তানাত গিয়ে আমি গিয়ে এফআইআর লেখাইছি। এফআইআর লেখানির পরে দেখা গেল না আমার মেয়ের তো আমি পাইয়াম। তিন দিন পরে দেখা গেল আমি না পাওয়ার সত্ত্বেও গিয়ে আমি মিডিয়ারে জানাইছি। মিডিয়ার কাছে গিয়ে আমি জানানির পরে দেখা গেল আমার মেয়েরে পাওয়া গেল। জয় আইছে ও জো পাপনা লস্করের মা আইছে আমার বাড়িতে কয়েকটা মানুষ লইয়া। আইয়া কইছে যে তোমার মেয়ে বিয়া দিবাই না। কৈছে না আমার মেয়ের কিতা লাগে বিয়া দিব না। আইলে তোমার মেয়ে তুমি কিতা চা পঞ্চায়েত লই আনি তোমার মেয়ে দিলেই তানি বাসা তাম কলো না। আমার মেয়ের কিতা লই পঞ্চায়েত লই আমার বাসা তানি দিলেই তা তারে নিয়ে তো তানাত দিতা তারে নিয়ে আইয় কৌটো তুলতা। আমার পঞ্চায়েত লইয়া তো আনিয়া দিবার কোনো কথা না। ও পঞ্চায়েতের কাছে পরের দিন সকালে দেখা গেল পঞ্চায়েতের কাছে আমার মেয়ের নিয়ে তারা দিল দিয়ে পঞ্চায়েতে কিতা করলো আমার মেয়েরে লইয়া গেল তানাক আর ছেলেরে শাড়ি দিলিলে তো হয় না, এখান তো নিয়ম না এইরকম করা। পঞ্চায়েতে কিতা লাগে পঞ্চায়েতের কাছে আমরা বিচার দিলে পঞ্চায়েতে আমরা বিচার শুনছে না। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত শাহির পঞ্চায়েত। এই পঞ্চায়েতে যদি আমরা বিচার শুনছে না দেখা গেলো অত বড় একটা অপরাধী করলো একটা ছেলে, ও ছেলেরও দেখি পঞ্চায়েতে বাগাই দিল আর আমার মেয়ের নিয়ে তানা তুলিল এইরকম ওই বলি। এদিকে কালামের স্ত্রী রাশিদা বেগম লস্কর বলেন অপহরণকারী পাপনকে পুলিশ এখনো ধরেনি, অথচ জিপি সভাপতি ওই মেয়েকে উদ্ধার করলেন কিভাবে, আবার তিনি পাপনকে পুলিশের হাতে তুলে দেননি। পুলিশ পাপন লস্করকে গ্রেফতার না করা পর্যন্ত তারা নিজের মেয়েকে সমঝে নেবেন না। এ ঘটনায় তারা পুলিশ এবং জিপি সভাপতির তীব্র সমালোচনা করেন। 17 বছর হইল আমার মেয়ে, পুলিশে আমার উঠিয়া কইল কি তা বললাম স্যার আপনি কই পাইলে আমার মেয়েরে, কইলা না পঞ্চায়েতে দিছি আনিয়া, পঞ্চায়েতে ছেলে গেছে গিয়ে দিয়ে আর মেয়েরে দিয়া গেছে, এরকম হয়নি আপনারা নিজে কইছেন। তখন আমার মেয়ে আমার এই জয় কইছে পুলিশে কইছে তোমার মেয়েরে লইয়া আমি জিয়ত আসছি ও জ না মেডিকেল করে আনতে লইয়া গেছে যে তুমি তোমার মেয়ে নেওয়া কৈছো না আমি আমার মেয়ে নিতাম না। আমার মেয়ে আমি কীরকম নেব, পঞ্চায়েতে যখন আনিয়ে দিছি আমার মেয়েরে এত ছেলে শাড়ি দিল পঞ্চায়েত পঞ্চায়েতের নিয়ে পঞ্চায়েতে নেও আমার মেয়ে আমি নিতাম না এরকম তো হয়। আমি যখন চাই আমার ছেলে অ্যারেস্ট হইতো আমার মেয়ের লোক অত বড় একজন ঘটনা করছে আমার মেয়েরে, একটা স্কুলের ছাত্র ডিএমকে স্কুলে পড়ে 17 বছর হলো, এলা তো হয় আপনারা নিজে চিন্তা করি। যখন চাই না করবার আগ পর্যন্ত পঞ্চায়েতে আমার মেয়ে গোসতলাম, পঞ্চায়েতের কাছে আমার মেয়ে থাকো আমি কিন্তু কানতাম পঞ্চায়েতে এরকম কিতা লাগে আমার মেয়ে আনতাম। যখন পঞ্চায়েতে যখন মেয়ে দিয়েছে তো ছেলেরও তো আটকাইতো মেয়েরও তো দুটারে লিয়ে যেত, পঞ্চায়েতে ছেলে বাগাই দিল আর মেয়েরে দেখি নিয়ে থানা দিল, তখন আমার অপরাধী লাগে তার ঘর হইলো আমার কিনা আমার বাসার কিনারও ছেলে কিছু করে না। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের মধুরা এলাকায় সোমবার সন্ধ্যা রাতে অসামাজিক কর্মকলাপের প্রতিবাদে মশাল মিছিল করলেন মহিলারা। এদিন প্রায় সন্ধ্যা 7টা নাগাদ স্থানীয় বেশ কয়েক এসএইচজি গ্রুপের যৌথ উদ্যোগে মধুরা হাইস্কুলের সামনে থেকে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি টানা 1 ঘন্টা মধুরার বিভিন্ন এলাকায় পরিক্রমা করে। এদিন মশাল হাতে নিয়ে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঝড় তোলেন মহিলারা। পরে
পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এসএসজির মহিলারা বলেন, দিনের পর দিন এলাকায় অসামাজিক কর্মকাণ্ড বেড়ে চলেছে। বিশেষ করে তীর জুয়ার পাশাপাশি অধিকাংশ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কয়েকটি বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি করা হয়, যার কুপ্রভাব পড়ছে যুব প্রজন্মের ওপর। এর ফলে অস্তিত্ব হারিয়ে ফেলেছে যুব সমাজ, তাই বাধ্য হয়ে মাঠে নামতে হয়েছে শতাধিক মহিলাদের। যদি এসব কর্মকলাপ অতি সত্তর বন্ধ না হয়, তবে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে হুঁশিয়ারি দেন। এদিনের মিছিলে সুখ সাথী, মনসা, ভৈরব, শারদামণি ও মাতৃমঙ্গল এসএসজির মহিলা সহ স্থানীয় মহিলারাও উপস্থিত ছিলেন। এখানে মশাল মিছিল করার কারণ হইল, আমরা এখানে মদুরা জিপির মধ্যে যেভাবে মদ, গাঞ্জা, পরে জুয়া, তীর যেভাবে শুরু হয়েছে, তার কারণে আমরা আজকে গড়ে বাড়িয়ে থাকতে পারি না। প্লাস বাচ্চারা পড়াশোনা আছে সন্ধ্যার সময়, তাও পারে না। বাচ্চারার সামনে ওপেনলি ইটা মদ বিক্রি হয় দোকানের মধ্যে, আমরা তো যেতেই পারি না। মহিলা মানুষ দোকানও, বাচ্চারাও যেতে পারে না। বাচ্চারা ইয়া গড় পর্যন্ত হয়, অমুকের দোকানও অমুকের দোকানও ইটা মদ বেছে, হ্যাঁ এরকম এরকম, তারারে কোন আমরা কীরকম বাচ্চারারে দোকানও ফাটাইতাম। আমরা গেটের বাইরে বাইরেতে পারি না, এই যে এইভাবে মদ বেচা শুরু হয়েছে। তখন আমরা এই প্রতিবাদে, এখন আমরা তো নিজে ফারিয়ান নাকি তা কর্মু, তে পুরুষরারে দিয়া করাইলে এটা হইব অন্য ব্যাপার, ঠিক না নি, অন্য ব্যাপার হইব, যার কারণে এটা ঝগড়াঝাটির সৃষ্টি। তার কারণে আমরা মেয়ে লোক সবে মিলিয়া এসএসজির গ্রুপ থেকে বৃহৎ দল থেকে আমরা এটা বাইরেছি, যাতে মদ বেচা বেআইনি কার্যগুলা বন্ধ হয়। তার কারণে আমরা আজকে জাতীয় পথনাটক দিবস পালন করল শিলচরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন কায়ানট। এ উপলক্ষে সোমবার বিকেল পাঁচটায় স্থানীয় আশীর্বাদ ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শুরুতে নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা গৌড়ীয় নৃত্যকলা ভারতীর পরিচালক সত্যজিৎ বসু জয় ও নৃত্যশিল্পী তথা গৌড়ীয় নৃত্যকলা ভারতীর সহকারী প্রশিক্ষিকা পুনম ধর। এদিন আবৃত্তি ও কবিতা পাঠ করে শোনান বিশিষ্ট বাচিক শিল্পী মনোজ দেব, আদিমা মজুমদার ও প্রজ্ঞা অন্বেষা। কোরাস নাট্য সংস্থা পরিবেশন করে দুটি সমবেত সঙ্গীত এবং নাটক আদাব। বিশ্বজিৎ দাসের নির্দেশনায় নাটক অভিনয় করেছেন কোরাসের নাট্যকর্মীরা। গোটা অনুষ্ঠানে সঞ্চালনা করেন অজয় রায়। ১৯৫৪ সালের ১২ এপ্রিল জন্ম নিয়েছিলেন সফদার হাসমি। কমিউনিস্ট এই নাট্যকার, গীতিকার, তাত্ত্বিক ছিলেন। তিনি অজস্র নাটক রচনা করে গেছেন। ১৯৮৯ সালের পয়লা জানুয়ারি গাজিয়াবাদের রাস্তায় হাল্লাবোল নাটকটি করতে গিয়ে পুলিশের আঘাতে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পরের বছর থেকে তার জন্মদিনকে জাতীয় পথনাটক দিবস হিসেবে পালন করে আসছেন ভারতের বিভিন্ন অঞ্চলের নাট্যকর্মীরা। বিগত পয়লা এপ্রিল মধ্য ধনেহরি ৪৬৩ নং নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ১০৯ নং পোলিং বুথে ভোট গ্রহণের শেষ লগ্নে ঘটেছিল এক হিংসাত্মক ঘটনা। এর ফলে নির্বাচন কমিশন ধনেহরি সহ আসামের আরও তিনটি কেন্দ্রে আগামী ২০ এপ্রিল পুনর্ভোট গ্রহণ প্রক্রিয়া নির্দেশ জারি করেছে। এদিকে পুনর্নির্বাচন নিয়ে সোমবার রাতে ধনেহরি তেমাথায় বিশাল নাগরিক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ নাগরিক নুরুদ্দিন বরভুয়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামের চিরাচরিত ঐক্যের বন্ধন জোরদার করার আহ্বান জানান। সভায় নজরুল হক বরভুয়া, কাদের আহমেদ লস্কর, টিটু লস্কর সহ অন্যান্যরা বলেন, গ্রামের জনতা এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভোট দিতে ঐক্যবদ্ধ হয়েছেন তারা এবং গ্রামের সুনাম অক্ষুণ্ণ রাখতে ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দিতে আগামী ২০ এপ্রিল ইভিএম এ তার যোগ্য জবাব দেবেন বলে এক সুরে জানান। এই একতার বন্ধনটা কিছু শিথিল হয়েছে, নরম হয়েছে, আমরা আগে কিন্তু দুর্বলতা হয়ে গেছে গা, এই দুর্বলতা শক্ত করো, আবার একতার বন্ধন ভালো করে বাঁধো। আর দুই নম্বর হইলো এই ভোটার দিনগুলোর যে ঘটনাটা ঘটেছে, তার দিন ভারত মুখোমুখি হয়ে গেছে ঘটনা, আর দ্বিতীয় কোনো ভাবে ঘটেছে না। কারণ ভোট হয়, ভোট স্বাধীনতা আছে, প্রত্যেকটা নিজ নিজ একশোটা পার্টি হয়েছে, একশোটা পার্টির লোকের সহযোগ করতো, যার দিনে সেদিকে মশা স্বাধীন মত ব্যক্ত করতো, এটা সংবিধানে দেওয়া দিচ্ছে। এখন হে বদল হয়ে লগা করে তারা লাঠি মারার কথা নয়, কিন্তু তা বিরাশ দুশতা করে গ্রহণ করতে হয়। কিন্তু সাত দিন বার ৭৭ কেজির ভোটও দেখছি, মা অপর লোকে আইন ভোট দিয়েছি, মনে আছে ৭২ কেজির ভোটও দেখছি, আর ৭৩ কেজির ভয়লা ভোটা রয়েছি, ভোট দিয়া দিয়া ইয়া এমনি গর্ব তো হয়েছে, তো এলা দেখা হয়, কিন্তু কোনো ক্যান্ডিডেটের ভারত পুরুষের কোনো আলো হয়েছি না, ক্যান্ডিডেটের কাছে সেন্টার বুঝি করা মত কলকাতার ভোট দলের মারামারি দলে দলে গুলা গুলি বোমাবাজি মোটরা, কিন্তু কোনো ক্যান্ডিডেটে এই জাতীয় নিজ ঘটনা করছে না, তাই এই নিজ ঘটনার পক্ষে আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে এখানে দীক্ষা জানাই। উধারবন্দে ট্রাফিক সমস্যার সমাধানে কঠোর হল পুলিশ প্রশাসন। মঙ্গলবার উধারবন্দ থানার ভিটিপি হলে অটো ও ম্যাজিক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফ থেকে। উধারবন্দের পোস্ট অফিস রোড, বাস স্ট্যান্ড ও বাজার এলাকায় পানগ্রাম, ডুমুরঘাট, শিলচর রোড, দয়াপুর, শালগঙ্গা, ঠালিগ্রাম, লাঠিগ্রাম, ঝাঁপিরবন্দ, ডলু ও বড়খলার বাস স্ট্যান্ডে যাত্রীবাহী গাড়ি ও মালবোঝাই ম্যাজিক গাড়িগুলো রাখার জন্য পুলিশ প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। কোন স্ট্যান্ডে কতটি গাড়ি রাখা হবে তা উধারবন্দ থানার পক্ষ থেকে বোর্ড লাগানো হয়। যদি নির্ধারিত সংখ্যার বেশি গাড়ি রাখা হয় তবে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উধারবন্দ থানার ওসি সঞ্জীব কুমার দাস বলেন, আর মই সেইকাৰণে যিবোৰ অটোরিক্সাৰ ফাইন কটা হয় তেওঁলোকক মাতি মোৰ ৰুমত মই পাৰ্চনেলি কওঁ যে তোমাৰ এইটো ফাইন কটা হৈছে তোমাৰ এইটো শিক্ষাৰ কাৰণে, আৰু দ্বিতীয়বাৰ তুমি এইটো নকৰিবা। ইয়াত হয়তো কিছুমান আছে, মই কৈ দিওঁ, কালি তিনিখন অটোরিক্সা ধৰি আনিছোঁ, তেওঁলোকে মোৰ ওচৰত আহি দুখ কৰিছে মানে ফাইন কাটিব লাগে, কটাই দিছোঁ। কেতিয়াবা ভয় খোৱা হয়, আমাৰ আপোনালোকে আমাক এনেকুৱা এটা পৰিৱেশৰ সৃষ্টি কৰিব লাগে যিটোত আমি কথা ক'বলগীয়া নহয়। আপোনালোকে ধুনীয়াকৈ চলি থাকক সুন্দৰভাৱে, আপোনালোকে নিজে নিজৰ ডিচিপ্লিনটো বনাই লওক। চামচুৰ যে মই অহাৰ পৰা কৈ আছোঁ, তেওঁ বহুতবাৰ চেষ্টা কৰি আছে, মই যে এনাম পঞ্চায়তৰ লগে মাত্ৰ মাতি পেলাই এটা তেওঁলোকক জেগাৰ ব্যৱস্থা কৰোঁ, যে তেওঁলোককো আমি ৰিহেবিলিটেশ্যন, তেওঁলোকক এটা ঠাই দিব লাগিব। আমি যদি কৈ থাকোঁ যা ইয়াৰ পৰা ক'ত যাব তেওঁলোকে, আৰু তেওঁলোকৰ হয়তো কিমানখিনি চিন্তা কৰিব পৰা শক্তি নাই, আমি বুজাব লাগিব যে কেনেকৈ চলাব লাগে, কি ধৰণে চিষ্টেমটো কৰিব লাগে। তাৰ ভিতৰতে আপোনালোকৰ মাজতে কিছু উদ্যন্তৰা থাকিব, তেওঁলোকে নিয়ম নীতি নেমানে, হ্যাঁ তেওঁলোকে নিজৰ মানে মেলাফাই বেছি বেনিফিটৰ কাৰণে ওলাই যাব, সেইটো নহ'ব। তেতিয়া আপোনালোকে আমাক জনাব লাগিব যে এই অটোরিক্সাখনে আমাৰ নিয়মৰ বাহিৰে কাম কৰি আছে বা এই এম্বেচাদৰখনে নিয়মৰ বাহিৰত কাম কৰিছে, তেতিয়া আমি তাৰ ওপৰত আইনৰ যিটো ব্যৱস্থা আছে সেইটো ব্যৱস্থা কৰোঁ। আপোনালোকে যিটো কথা কয়, প্ৰথম আপোনালোকৰ চিষ্টেমত আহক, আমি মটৰচাইকেল হওক, মটৰচাইকেল হওক, মাৰুতি ভেন হওক, প্ৰাইভেট গাড়ী হওক, যিমান সকলোবোৰৰ ওপৰতে আমি ষ্ট্ৰিক্ট হ'ম, সকলোৱে ডিচিপ্লিন মানিব লাগিব, আইনৰ বাহিৰে কোনো কাম কৰিব নালাগে। মঙ্গলবার ধলাইয়ে পালংঘাট ও নরসিংপুর ব্লক কংগ্রেসে বিভিন্ন স্তরের কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভোট পরবর্তী এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা বলেন, প্রত্যেকটা যুবক বন্ধুরা নিজের মন খুলে কাজ করেছে, যেটা আমি নিজেই সাক্ষী দিতাম, প্রত্যেকটা জায়গাতে স্বতঃভাবে আমাদের সহযোগিতা করেছে। তার সঙ্গে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা ছিলেন তারা সর্বসুন্দর উপদেশ দিয়েছেন এবং সেটাকে ফলো করে আমরা অনেকটা এগিয়ে গেছি। এদিনের পর্যালোচনা সভাতে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কামাখ্যা প্রসাদ মালা, প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, জালাল আহমেদ মজুমদার সহ অনেকে। বিগত বেশ কিছুদিন থেকে শিলচর শহরে সিটি কেবল কানেকশন সংযোগে ফাইবার অপটিক ওয়্যার ইচ্ছাকৃতভাবে স্থানে স্থানে কেউ কেটে ফেলছে। শুধু তাই নয়, অনেক স্থানে আবার ওয়্যার হাতিয়ে নিচ্ছে চোরা শিকারীরা, ফলে বারবার বিঘ্নিত হচ্ছে সিটি কেবলের সংযোগ। মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঠিক এমনই অভিযোগ করলেন সিটি কেবলের অপারেটর মুন্না সিনহা ও বাপন মজুমদার। তাদের বক্তব্য, এসব ঘটনার নেপথ্যে যারা আছেন তাদের চিহ্নিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর তা সম্ভব না হলে আইনের দ্বারস্থ হবেন। একই সাথে তারা গ্রাহকদের প্রতি আবেদন জানান, এই সমস্ত ঘটনার ফলে তাদের পাশাপাশি গ্রাহকরাও যেভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তার জন্য তারা অত্যন্ত দুঃখিত, গ্রাহকরাও যাতে এক্ষেত্রে তাদের পাশে দাঁড়ান এই আবেদনও রাখেন। বিগত 15 বছর থেকে আমরা হাটাল রোডে কেবলের ব্যবসাটা করলাম, কিন্তু গত 3-4 মাস থেকে যতটুকু সাফার হইলাম ততটুকু সাফার কোনো বছর হয়েছি না। প্লাস ঝড় তুফান এত লাইন যায় ছিঁড়ে, এটা অন্য ব্যাপার, কিন্তু গত 3-3 মাস থেকে দেখি যেমন রাত্রে 12টা 1টার সময় হঠাৎ লাইন যায় গিয়া, সকালবেলা খুঁজতে খুঁজতে পাওয়া যায় না, যখন পাওয়া যায় দেখি বিচে লাইন ছিঁড়ে গেছে, উপরের থেকে লাইন ফাটিয়ে গেছে। যদি কোনো কিছু লাইন ছিঁড়তো দেখলে বোঝা যায়, কিন্তু এটা লাইন তো ফাটা বোঝা যায়, বক্স খুলিয়া বক্সর ভিতরে লাইন ছিঁড়া, বক্সর ভিতরে লাইন ছিঁড়া থাকে। তাহলে কি আপনারা জানাইলাম যে গত 2-3 মাস থেকে এই জিনিসটা বড় সাফার করলাম আমরা, আমার কাস্টমাররা আমি ওই জিনিসটা কইয়া দিলাম যে আমরা খুব চেষ্টা করলাম যে খেয়ে বা কাহারা এই জিনিসটা করে, ইন্টেনশনালি করে, কিন্তু আমরা বুঝলাম কারণ তার খাটা এটা অন্য ব্যাপার আর ছিঁড়া এটা অন্য ব্যাপার, খুঁটি বাংলে ছিঁড়লে আমরা দেখলে বুঝি তার চুরি করে নিয়ে যাবে, তার মধ্যে খাটিয়া জায়গা। তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গত 4 দিন রাত্রে লাইন গেছে থেকে 12টা 1টার সময় সকালবেলা ওটা পাই না বুঝে আর কই গেছে, পরে দেখি 2 খুঁটি মানে 150 মিটার তার খাটিয়েই লিয়ে গেছে গিয়া, কিন্তু আমরা চেষ্টা করবো এর মধ্যে এটা বায়া করবার লাগিয়া, যদি না পারি তারপরে তো আমরা প্রশাসনের সাহায্য লিখতে লাগবো।
ওটাই আমার কাস্টমারদের আমি জানাই দিলাম, আপনারা বিরক্ত হইবেন, আমরা চেষ্টা করলাম, আমি জানি আপনারা কষ্ট কররা, পয়সা দিয়া কষ্ট কররা, কিন্তু আমরাও ওরকম সাফার হইলাম, খরচ তো এক্সট্রা আছেও, এটা লাগে আপনারা আমি ওটাই জানাই দিলাম, যার মধ্যে আমরা চেষ্টা করবো যে বাইকরা ফে কিতা করে, নাইলে তো আমরা প্রশাসনের কিনারে যাই। গাড়ি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল করিমগঞ্জের ব্রাহ্মণ শাসনজীবীর নয়াগ্রাম এলাকায় আর বছরের শিশু শান্ত মালাকারের। মঙ্গলবার তার মা চালের জন্য পাঠিয়েছিলেন পাশের বাড়িতে, কিন্তু আর ঘরে চাল নিয়ে আসা হল না শান্তর। রাস্তা দিয়ে বাড়ি আসার সময় একটি লরি গতি হারিয়ে এসে শান্তকে পিষে মারে। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন বজরং দলের সংযোজক অভিষেক চক্রবর্তী, সমাজসেবী সুমন ধর, আইনজীবী শর্মিলা পুরকায়স্থ, বিশিষ্ট সমাজকর্মী মনোজ দে প্রমুখ। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুপারি বাগানকে কেন্দ্র করে দুটি সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিল উত্তর ত্রিপুরার পদ্মবিল দুগাঙ্গা এলাকায়। জানা যায়, গত 10 এপ্রিল সকালে অন্যান্য দিনের মতো নিজ বাগানে কাজ করতে গিয়ে বাগান মালিক আব্দুল হামিদ দেখতে পান বাগান সংলগ্ন ইন্দুরাইল 3 গড়িয়াপাড়ার 2 নং ওয়ার্ডের বেশ কয়েকজন উপজাতি যুবক তাদের দেখে পালিয়ে যাচ্ছে। এদের পালিয়ে যেতে দেখে বাগান মালিকের সন্দেহ হয়। একটু এগিয়ে যেতেই দেখেন ওদের প্রায় 40 বছরের পুরাতন সুপারি বাগানটি কেটে তছনছ করে পালিয়ে যায়। তবে পালানোর সময় সকলকে চিনতে না পারলেও 5 জন অভিযুক্তকে চিনতে সক্ষম হন তিনি। তৎক্ষণাৎ আব্দুল হামিদ বিষয়টি তার ভাইদের জানান এবং অভিযুক্ত 5 জনের বিরুদ্ধে পানিসাগর থানায় অভিযোগ করেন। অভিযোগ দায়ের করার 28 ঘন্টা অতিবাহিত হলেও পানিসাগর থানার পুলিশ এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত পর্যন্ত করতে যায়নি। দক্ষিণ পদ্মবিল 1 নং ওয়ার্ডের বাগান মালিক আব্দুল হান্নান, আব্দুল হামিদ, আব্দুল কাদের এবং আব্দুল আজিজ জানান, ওদের মৃত পিতা আসফ আলী এবং মা কুটিনা বিবির নামে যৌথ খতিয়ান ভুক্ত টিলা জমিতে 4 ভাই মিলে সুপারি, লেবু, আগর, কলা এবং আম কাঁঠালের বাগান লাগিয়ে দীর্ঘ প্রায় 40 বছর যাবত জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু প্রতিহিংসার আগুনে অন্ধ হয়ে শরৎমণি হালাম দলবল সমেত এডিসি নির্বাচনের ফল ঘোষণার দিন সকালে আব্দুল হামিদের প্রায় 7,000 ছোট বড় মূল্যবান সুপারি গাছ সহ অন্যান্য গাছ কেটে নাশকতা চালায়। এই ঘটনায় গোটা পদ্মবিল এবং ইন্দুরাল এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। বাগানে কি কি আছে? কিসের বাগান? সুপারি বাগান আছে, লেবু আছে, কলা আছে, কাঁঠাল আছে, আম আছে। মিশ্র ফসলের বাগান ছিল। ঘটনাটা কবে করছে? শনিবারে। শনিবার দিন? শনিবার দিন। তো আপনারা কিভাবে জানলেন বা কারা করছে তার আগে চিনতে পারছেন নি? চিনতাম পারছে। কারা কারা নাম কইতে পারবেন নি? নাম শরৎমণি হালাম, এনতেন নাং হালাম, সারিজয় হালাম, নিপেন হালাম, আর বাদে আর দারচুংলাল হালাম। তো কি পরিমাণ ক্ষতি আপনারা রয়েছে? অনুমানে ক্ষতি ধরন 1,00,000 টাকা, 10,00,000 টাকা ক্ষতি হইব। মানে গাছ কি করছে? কাটতে পারলে যে সব কাটলেছে, লেবু, সুপারি। এই বাগানটার বয়স কত বছর হয়েছে আপনার? 30-35 বছর। এই বাগান থেকে কি আপনি কোনো উপার্জন শুরু করেছিলেন? প্রতি বছর আমরা 1,00,000 টাকা বিক্রি করি সুপারি। সুপারি তো কি কারণে, মূলত কি কারণ নিয়ে আপনাদের এই নাশকতামূলক এই ক্ষতিটা আপনারা করলো, কি ধারণা আছে আপনাদের? আমরা জায়গার উপরে ফিশারি দিছে, ও ফিশারিটা কিয়া এর বাদে বিচারে শেষ হয়েছে, এর বাদে তারা কাটাইছে। আবার মানে কার বাড়ির লোক এই ঘটনা করছিল? দারচুংলাল হালামর বাড়ির লোক আছে। আর বাকি যে 2-3 জনের নাম কইছেন তারা কি তাইনা সহযোগী হিসেবে কাজ করছিল? হ্যাঁ, তারা সহযোগিতা কাজ করছে। তো এই ব্যাপারে আপনারা কি কোনো মামলা টামলা দায়ের করছেন? হ্যাঁ, মামলা দায়ের করছি, মানে সারা দায়ের করছি। কবে করছেন? শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অপহৃত মেয়ে বাড়ি ফিরলেও সন্ধি নিতে অস্বীকার পিতামাতার, দোষীর গ্রেফতারের দাবি। ময়দানে মহিলারা, অসামাজিক কর্মকাণ্ড রুখতে মশাল মিছিল মধুরায়। জাতীয় পথনাটক দিবস পালন করল কায়ানট, ভিন্ন কর্মসূচিতে উদযাপন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।